এটি প্রায়শই বলা হয় যে পুরনো যুগে দেবতাদের মৃত্যু আর তার উত্থান নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে লোকেরা কোনো কোনো সময় দাবি করে যে যিশুর পুনরুত্থানের কাহিনী সেই সমস্ত পৌরাণিক কাহিনী থেকে ধার করা হয়েছে এটা কি আসলেই ঘটেছে যখন আপনি প্রাচীন পূর্বের দিকে তাকান সেখানে বিভিন্ন রহস্যময় ভ্রান্তদল রয়েছে মিথ্রাইজম ছিল তেমনি একটি জনপ্রিয় ধর্ম যা যীশুর সময়ে কেবলমাত্র শুরু হয়েছিল মিশরে বিভিন্ন ধর্ম রয়েছে যা এগুলোরও আগে শুরু হয়েছে আর প্রাচীন পূর্বের অন্যান্য অংশে যারা মাঝে মধ্যে দেবতাদের মৃত্যু এবং উত্থান সম্বন্ধে কথা বলতো সেখানে এই উপমা আছে যখন তুমি মাটিতে একটি বীজ বপন করো তখন তার শরতে ও শীতে করো তারপর এটি অন্ধকারে থাকে আর তারপর বসন্তে নতুন সবুজ কাণ্ড বের হয়ে আসে এটি আসলে পুরনো উর্বরতার একটি রূপকথা যা এই জায়গায় ফিরে যায় যে কোনো না কোনোভাবে দেবতারা পৃথিবীর জীবন এবং যৌনতা এবং বিয়ের আর বীজ বপনের সময় এবং শস্য ছেদনের বিষয়গুলির সাথে যুক্ত তাই দেবতারা এমনই ছিলেন এগুলো থেকেই তৈরি বিশেষজ্ঞদের দাবি অনুসারে যারা যিশুর বিষয়কে একটি রূপকথা হিসেবে ব্যাখ্যা দিতে চেষ্টা করেছে তা ছিল পৌত্তুলিকদের ধর্মগুলির মধ্যে যেখানে দেবতাদের মৃত্যু এবং উত্থানের বিষয়ে একই ধরনের রূপকথা রয়েছে আর যেভাবে হোক এই রূপকথার বিষয়ে সচেতন ছিলেন তারা তা প্রয়োগ করতে চেয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে যিশু একইভাবে উঠেছেন এই আন্দোলন বর্তমান সময়ের বৃত্তিতে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এটি শুধুমাত্র জনপ্রিয় উত্তেজনাকর সাহিত্য ও ইন্টারনেটেও থাকতে পারে এটি বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি নয় দেখুন আমরা সবাই একটি যাত্রীবাহী জাহাজের বিষয়ে জানি যা একশো বছর আগে আটলান্টিকে ভাসানো হয়েছিল এটিকে অডবন্তশীল বলা হয়েছিল যা ছিল আটশো ফুটের চেয়ে কিছুটা লম্বা এপ্রিলের এক শীতল সন্ধ্যায় নিউ ফাউন্ডল্যান্ডের তীর থেকে চারশো মাইল দূরে এটি একটি বরফখণ্ডে ধাক্কা দেয় এবং এটি ডুবে যায় আর এই জাহাজের অর্ধেকের বেশি যাত্রী লাইফবোর্ডের অভাবে মারা যায় এই জাহাজটির নাম ছিল টাই টাইটান টাইটানের দুর্ঘটনা কারণ আপনি দেখেছেন যে একটি বই ছিল যার নাম ফিউটিলিটি দ্য র্যাক অব দ্য টাইটান যা আঠারোশো সালে লেখা হয়েছিল টাইটানিকের ডুবে যাওয়ার ১৪ বছর পরে এখন অনেক লোক এটি দেখতে পারে এবং কেউই বলবে না যে টাইটানিক একটি মিথ্যা কাহিনী একটি কল্পকাহিনী বা রূপকথা যা তৈরি করা হয়েছিল আর আমরা তা জানি র্যাক অব দ্য টাইটানের কারণে এখন কিছু বিষয় তাহলে এখানে খুবই মিল রয়েছে আপনাকে সেই সাধারণ যোগাযোগটা দেখাতে হবে যিশুর পুনরুত্থান সম্বন্ধে সেই একই বিষয় রয়েছে আরেকটি বিষয় হলো আপনাকে একই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে আরও বেশি কিছু দেখাতে হবে যেমন আমরা সবাই সেই প্লেন সম্বন্ধে জানি যা ম্যাসাচুসেটস থেকে সকালবেলা নয়টার দিকে যাত্রা করেছিল এবং বিশ্বের অন্যতম উঁচু বিল্ডিং নিউ ইয়র্কের উনআশি এবং আশিতলায় আছড়ে পড়েছিল যেখানে প্লেনে থাকা সকলে মারা গিয়েছিল আর অনেক লোকেরা তখন কাজ করছিল তাহলে সবাই জানে আমি কি বলছি এটি ঘটেছিল তখন যখন বি টোয়েন্টি ফাইভ উনিশশো সালে অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আছড়ে পড়েছিল হ্যাঁ আসলেই তা ঘটেছিল এবং এই একই তলায় সেভেন সিক্স সেভেন বিমান সাউথ টাওয়ারে নাইন ইলেভেন এসে আছড়ে পড়েছিল কিন্তু এত সব মিল থাকা সত্ত্বেও কেউ এই সুপারিশ করতে যায়নি যে নাইন ইলেভেন ছিল একটি কাল্পনিক ঘটনা যা আগেও ঘটেছিল মিল থাকতেই পারে কিন্তু আপনাকে তার মধ্যে একটি সাধারণ যোগাযোগ দেখাতে হবে যিশুর পুনরুত্থানের এই ঘটনায় আমাদের অসাধারণ সব ঐতিহাসিক প্রমাণ রয়েছে যা প্রকাশ করে যে তা ঘটেছে প্রাচীনকালে কোনো ব্যক্তির মৃত্যু এবং উত্থিত হবার এ ধরনের কোনো ঘটনার কথা আমাদের জানা নেই যখন আপনি এই কল্পকাহিনীগুলো দেখেন আপনি যা আবিষ্কার করবেন তা হল এগুলোর বেশিরভাগই ফসলের চক্র সম্বন্ধে শুধুমাত্র কাল্পনিক চিহ্ন যেমন শাকসবজি শুষ্ক মৌসুমে মারা যায় এবং বর্ষাকালে এগুলো আবার জীবন ফিরে পায় আক্ষরিক অর্থে সেগুলির মধ্যে মানুষের মৃত্যু এবং উত্থিত হওয়ার বিষয়ে কিছুই নেই তাই আপনি যখন এগুলির দিকে গভীরভাবে দৃষ্টি দেন তখন আসলে বেশ অদ্ভুত মনে হবে আচ্ছা এই যে ধারণাটি যে অনেক মৃত থেকে উত্থিত দেবতারা আছে এবং তারা খ্রিস্টীয় বিশ্বাসের যে প্রধান দাবি তার চেয়ে অনেক ভিন্ন কারণ পৌত্তলিকদের যে রূপকথা অথবা রোমেদের যে কল্পকথা তা ঐতিহাসিক হবার দাবি করছে না সেখানে ঐতিহাসিক ব্যক্তিত্ব হওয়ার কোনো সংযোগ নেই এটা হলো প্রথম পার্থক্য তার পরের বিষয় হল যে এমন কোনো প্রমাণ নেই যে প্রথম খ্রিস্টিয়ানেরা সেই সমস্ত প্রাচীন রূপকথাভিত্তিক ধর্ম থেকে এর কোনো বিষয় ধার করে এনেছেন অন্যদিকে জিহুদি বিশ্বের যারা তারা পুনরুত্থানে বিশ্বাস করত অথবা যারা যিশুর বংশধর ছিল তারা বিশ্বাস করত যে শেষকালে সমস্ত লোকেরা আবার মৃত্যু থেকে উত্থিত হবে কেউই এটা এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারেনি যে ইতিহাসের মধ্যভাগে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটতে পারে এটি হল বিভিন্ন মৌলিক উদ্ভাবনের একটি যা প্রাচীন পৌত্তলিক বিশ্বদর্শনের সাথে না কিন্তু প্রাচীন জিহুদী বিশ্ব সাথে যুক্ত রয়েছে আর এটা হলো সেই বিষয় যেখানে আমরা বলছি যে নতুন কিছু একটা ঘটেছে কিভাবে ইতিহাসবিদ হিসাবে আমরা এটিকে করতে পারি। বিশেষজ্ঞরা যা পেয়েছেন তা হল পৌত্তলিক রূপকথা গ্রিক রোমীয় কল্পকথা নাসের যিশুকে বোঝার জন্য তা সঠিক ব্যাখ্যামূলক সূত্র না নাসেরতীয় যিশু ছিলেন প্রথম শতাব্দীর ফিলিস্তিনি জিহুদী আর তার শিষ্যরা ছিলেন একইভাবে প্রথম শতাব্দীর ফিলিস্তিনি জিহুদী তাই এটি জিহুদি সভ্যতার পটভূমির বিরুদ্ধে যে নাশরীয়ত যিশুকে সঠিকভাবে বোঝা ও ব্যাখ্যা করা হয় পত্তলিক পুরাণের পটভূমির বিরুদ্ধে না তাই যারা বলছে যে এটি শুধুমাত্র একটি কল্পকথা তারা ভুল ব্যাখ্যার অংশ নিয়ে কাজ করছে এটি ঘটে পুনর্থানায় ঘটনা ঘটে জিহুদীদের মধ্যে ঘটে যিশুর নিজে একজন জিহুদি ছিলেন প্রথম খ্রিস্টানেরাও জিহুদি ছিল আর জিহুদিদের পুনর্থান সম্বন্ধে একটি ধারণা ছিল কিন্তু একজন ব্যক্তি মৃত্যু থেকে উঠেছেন এই ধারণা ছিল না সম্মিলিতভাবে মৃত্যু থেকে পুনর্ধিত হওয়ার ধারণা তাদের ছিল তাই সুপরিচিত একজন বিশেষজ্ঞ রাইট এই বিষয়টিকে সাক্ষ্য প্রমাণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে নেন যে যিশুর পুনর্থান অবশ্যই হয়েছে কারণ একজন জিহুদী মসিহের মৃত্যু থেকে পুনর্থিত হওয়ার এই ঘটনা কোনো কিছু থেকে কল্পনা প্রসূত আসতে পারে না এটি অনন্য এটি আশ্চর্যের আর যারা সেই সময় এই দাবি করেছিলেন তারা তা বুঝেছিলেন তারা জানতেন যে তারা একটি অসাধারণ দাবি তৈরি করছেন যা তারা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এবং লোকদেরকে বিশ্বাস করানোর প্রত্যয় তা করেছেন যে এটি ঘটেছে যদি প্রথম দিকের খ্রিস্টানদেরকে দেখি যারা এই বিষয়ে বিতর্ক করছে যে পরজাতীয় পুরুষদের তকছেদ করা প্রয়োজন কিনা তারা প্রতিমার সামনে উৎসর্গ করা মাংস খেতে পারে কিনা জিহুদিরা পরজাতীয়দের সাথে খেতে পারে কিনা আপনার কি সত্যিই মনে হয় যে প্রথম খ্রিস্টিয়ানেরা তাদের বিশ্বাসের ভিত্তির জন্য খুব গুরুত্বপূর্ণ মতবাদ পৌত্তলিকদের ধর্মগুলি থেকে সম্পূর্ণ ধার করে আনতে যাচ্ছে এটাও সম্ভব খ্রিস্টিয়ানেরা যিশুর মৃত্যু থেকে উত্থিত হওয়ার কাহিনী পৌত্তলিকদের রূপকথা থেকে ধার করেছে এই ধারণার তাই কোনো ভিত্তি নেই আমাদের তাই সাক্ষ্য প্রমাণের জন্য অন্য ব্যাখ্যা খোঁজা উচিত এরপর আমরা এই সম্ভাবনার দিকে নজর দেব যে যিশু আসলে ক্রুশের উপরে মরেননি তিনি ক্রুশবিদ্ধ হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন